আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, সিস্টার্স ভিউ প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামিক ভিউ অন ডিপ্রেশন নিয়ে এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফাতেমা। আমরা চলে আছি ডক্টর ফাতেমা আপুর কাছে। আপু, আজকে যেহেতু আমরা আলোচনা করব ইসলামিক ভিউ অন ডিপ্রেশন নিয়ে, তো আপনি ডিপ্রেশন নিয়ে কি মনে হয়, আপনার ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম। তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে ডিপ্রেশনটা কি বা ডিপ্রেশন নিয়ে কিভাবে কি করা যায়, তো এখানে আমি এটুকু বলতে চাই তোমাদেরকে, যেটা আপনাদেরকে সবাইকে আর কি, যে ডিপ্রেশনটা আসলে একটা মেন্টাল ইলনেস। এটা কিন্তু কোনো ডিজিজ নয়, কিন্তু একটা ইলনেস। এটাতে কি হয়, মানুষ কি করে, মানুষ মানে সবসময় একটা মানে আতঙ্কের মধ্যে থাকে, তার মনের মধ্যে চিন্তা থাকে, সে কখনো শান্তি পায় না মনের মধ্যে, তারপরে লো মুড হয়ে যায়। যেটা তার ভালো লাগতো সবসময়, যে এনজয় করতো যে জিনিসগুলো, সেগুলো সে এনজয় করে না, সে কারোর সাথে মিশতে পারে না, সে আইসোলেটেড হয়ে যায়, সে ঘরের কোণের মধ্যে বসে থাকতে চায়। তারপরে তার কোনো কাজই যেন কোনো কনসেন্ট্রেট করতে পারে না, সে যেন ভয় পায়, তার শরীরের মধ্যে পেইন ফিল করে, তাকে সে অনেক সময় ভাবে যে আমার দ্বারা কিছু হবে না, আমি ওয়ার্থলেস, আমি কিছুই পারবো না, আমি কোনো কাজের না। তারপরে তার মনের মধ্যে আসে যে না, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি, আমার বেঁচে থেকে তো প্রশ্নই ওঠে না, আমি তাহলে দুনিয়াতে আমার থাকার কোনো যৌক্তিকতা নাই। তখন সে চিন্তা করে যে তাহলে আমি বেঁচে থেকে আমি সুইসাইড করব। তারপর সে এরকম অনেক সময় সে ভায়োলেন্ট হয়ে যায়, সে ভাবে কি অন্যকে মারবো, অন্যকে আঘাত করবো, অন্যকে কষ্ট দেবো, কারো হার্ম করবো কারোর জন্য। আবার কোনো কোনো সময় এরকম হয়ে যায়, ব্লাসফেমি হয়ে যায়, সে ভাবে যে না, আমি এটা আমি কি বলি না বলি কোনো ঠিক ঠিকানা নাই। সে মানে ক্রিয়েটার সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলে ফেলে। তারপর মনে করে আমাদের প্রফেট বা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলে, কারণ তার ওই জ্ঞানটুকু তার মাথার মধ্যে থাকে না, সে কি বলতেছে, সেজন্য কেমন যেন উদ্ভ্রান্তর মতো হয়ে যায়। তো এইটাই হচ্ছে তার ডিপ্রেশন, মানে সাধারণ ভাষা আমরা যেটা বলি, এটা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের কারণেই তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেনের মধ্যে যে কাজটা চলতেছিল, সেটা প্রপারলি চলে না, ওইটার সাথে একটা কানেকশন থাকে। কারণ আমি যদি এটা বলি যে ব্রেনের মধ্যে, যে ব্রেনটা আসলে কি, ব্রেনটা হলো অনেক মানে নিউরন, ছোট 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 গ্রন্থি, আমরা যেগুলো বলি গ্রন্থি। আপনি একটা জাল যদি চিন্তা করো, ওই যে মাছের জাল, একটা সুতার সাথে আর একটা সুতা বেঁধে এটা গিট্টু দিয়ে 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 দিয়ে, তো ওইটা খুবই ঘন, খুবই ঘন, যেটা খালি চোখে দেখা যায় না, ওই রকম ছোট ছোট গিট্টুর মতো। আর গিট্টুর সাথে সাথে মানে অনেকগুলো ডালপালা এরকম বেরিয়ে আসে, ওটাকে বলে নিউরন। তো প্রত্যেকটাকে মিলিয়ন মিলিয়ন হচ্ছে নিউরন আমাদের ব্রেনের মধ্যে আছে। তো একটার থেকে আরেকটার মধ্যে ট্রান্সমিটেড হয়, মানে ইনফরমেশনটা পাস হয়। যখন এখানে কোনো গণ্ডগোল হয়ে যায়, ঠিক মতো হয় না, তখন এটা করে কি, এ কাজ করতে পারে না। তো এই যে ডিপ্রেশনের যে কোঅর্ডিনেশন যে থাকে না, সে যে বুঝতে পারে না, এটার নামই ডিপ্রেশন। তার মানে সায়েন্টিফিক ওয়েতে আমরা ডিপ্রেশনটাকে এটাই জানি। হ্যাঁ, মেডিকেলি কিন্তু আমরা এখনো সত্যিকারই বলতে গেলে কিছুই জানি না। আজ পর্যন্ত আমরা কোনো কারণ, ডিপ্রেশনের কোনো কারণ বের করতে পারি না। এখন যেগুলো আমরা করছি, যেগুলো সায়েন্টিফিকলি, যেমন আমরা একটা করতে পারি, যেমন মেডিকেল ড্রাগ ইউজ করে, অ্যান্টিডিপ্রেশন ড্রাগ ইউজ করতে, সাইকোথেরাপি মানে বোঝানো, কাউন্সেলিং যেগুলো করতেছি। তারপরে আরেকটা ধরো আছে যেমন ইলেকট্রিক শক। তো এখন কাউন্সেলিং যেটা করি বা ওই সাইকোথেরাপি, যেটা এখন সাইকোথেরাপিস্টের কাছে গেলাম, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলাম, অনেক কথা শুনলাম, শোনার পর দেখা যায় একটু ভালো লাগে, কিন্তু পর মুহূর্তে ওইটা অ্যাটাকটা আরও হাই হয়। তার কারণ হচ্ছে কি, যে ওই কথাগুলো যেগুলো বললাম তার মাথার মধ্যে গেঁথে যায়, আরও গেঁথে গিয়ে আরও বেশি ভিগোরাসলি ওটা অ্যাটাক করে, আরও অ্যাটাক। থটটা আসলে একটা থট, ডিপ্রেশনটা একটা থট, বারবার একটা থট, চিন্তা ওর মাথার মধ্যে আসে, আর সেটাই চিন্তাটা গেঁথে যায় একদম। তো এখানে এই প্রবলেম হয়। তো সুতরাং এটা তো সাকসেসফুল না আমরা। তারপরে মনে করো যে ড্রাগ যেগুলো আছে, ড্রাগের মধ্যে আমরা ব্রেনের মধ্যে যে অনেক সময় হরমোন বা কেমিক্যালস যেগুলো বের হয়, সেটার মধ্যে আছে, যেমন যে কেমিক্যালসটা বের হয়ে চলাফেরা করে, সেটাকে আমরা অনেক সময় ড্রাগ দিয়ে, অ্যান্টিডিপ্রেশন ড্রাগ দিয়ে সেটাকে আমরা কন্ট্রোল করি না, ওইটাকে আমরা বন্ধ করে দিই, ব্রেনটাকে আসলে আমরা ঘুম পাড়িয়ে দিই, সেডেটিভ দিয়ে ব্রেনটা বন্ধ করে দিই। আর ওই যে হরমোন যেটা ছিল ওইটার আপটেকটা কমায় ফেলি। যে হরমোনটা ট্রান্সমিট করছিল ওইটা নতুন করে আসে না, কিছু যেটুক আছে ওইটাকে আমরাকে ব্লক করে রাখি যাতে ওইটা আরেকটু চলুক। কারণ এতে কি হয় আলটিমেটলি আমরা ব্রেনটাকে কিন্তু আমরা অলস করে দিই, লেজি করে দিই, ব্রেনের যে নর্মাল ফাংশন যেটা না সেটা বের করে। কিন্তু এগুলো কেন করতেছি, এগুলো তো আসলে আমরা কারণই জানি না কেন হচ্ছে। তো এগুলো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে চলতেছে। তেমন আরেকটা যেমন এরপরে আরেকটা করতে পারি কি, তাতেও কোনো কাজ হয় না। তারপর দেখা যায় যে আমরা সাধারণত ইলেকট্রোকার্ডিওগ্রাফি শক বলে, ইলেকট্রিক শক দেওয়া হয় ব্রেনের মধ্যে, সেটাতেও কোনো লাভ হয় না। সেটাতে মনে করা যে কাজ হবে কিন্তু সেটাতে অনেক সময় ব্রেন সেল ড্যামেজ হয়। তো আলটিমেটলি যদি আমরা খুঁজি যে কজটা কি, এই যে ডিপ্রেশন একটা কজ থাকতে হবে। তো সে কজটাতে কি, কজটাতে দেখা যায় যে এটা কোনো ভাইরাস অ্যাটাক না, কোনো ব্যাকটেরিয়াল অ্যাটাক না। তো তাহলে আমরা কজই যদি জানতে না পারি তো আমরা ট্রিটমেন্ট করবো কী করে, বা ওইটা কোন মেকানিজমে ওয়ার্ক করে, বা একটা ওষুধ দিলাম তার মেকানিজমটা কি আমাকে জানতে হবে, সেটা জানতে হবে। তো এখন আজ পর্যন্ত যতগুলো আমরা রিসার্চ করছি আমরা কিন্তু কোনো এন্ডে আসতে পারিনি। আমরা শুধু ভাবতেছি এটা করলে বোধ একটু হতে পারে, ওইটা করলে হতে, ট্রায়াল অ্যান্ড এরর বেসিস চলতেছে। মাউস আর ম্যান পিপলের মধ্যে আমরা এটা রিসার্চ করতেছি। তো অ্যাকচুয়ালি আমরা কজ জানি না, আমরা মেকানিজম জানি না, আমরা ট্রিটমেন্ট জানি না, তাহলে আমাদের কী হলো আলটিমেটলি আমরা কিছুই পেলাম না, সব জিরো। তা এখন যদি আমি এটা বলি, এবং আমার মনে হয় এই ডিপ্রেশনের জন্য তো অনেক মানে আদার্স ইফেক্ট হয়। হ্যাঁ, এই ইনসাইড আউটসাইড, হ্যাঁ এই যে ড্রাগগুলো আমরা দিলাম তাতে উল্টা অনেক সাইড ইফেক্ট আছে, অনেক সাইড ইফেক্ট। শুধু একজন মানুষের না, আমার মনে হয় আশেপাশে যারা থাকে ওনাদের উপরে হয়তো এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইফেক্ট করে, অনেক সাইড ইফেক্ট আছে। কারণ এটা আসলে সলিউশন হয় না, তাহলে দেখা গেল হচ্ছে না। যদি আমরা এখন একটা জিনিস চিন্তা করে দেখি, আমি এটা বলবো যে আমাদের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে, সাইকোলজি ডিপার্টমেন্ট যেটা আছে সেই ডিপার্টমেন্টে সাধারণত একজন সব বড় নামি দামি একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট আছেন, ওনার নাম হচ্ছে আইব্রু লুইস। সো আইব্রু লুইসের বই যেটা লেখা সেই বইটা সাইকিয়াট্রি মেডিসিনে পড়ানো হয়, নাম করা বই, মানে স্টুডেন্টরা পড়ানো হয়, সাইকিয়াট্রি মেডিসিনে পড়ানো হয়। তো উনি উনার আইডিয়াটা দেখি কী বলেন, উনি মানে সাইকিয়াট্রিস্ট উনি কী বলেন, সাইকোলজি উনি যেটা বলতেছেন, উনি বলতেছেন যে এই যে ডিপ্রেশনটাকে উনি সাধারণত তিনটা ভাগে ভাগ করছেন, তিনটা লেবেলিং করছেন ওনার বইতে। একটা লেবেল হলো যে যেমন একটা লেবেল হচ্ছে হার্ম, একটা লেবেলিং করছে হার্ম, মানে ওই লোকটা সবসময় চিন্তা করে যে ক্ষতি করবে, কিছুর ক্ষতি করবে। ক্ষতি বলতে এটা যে সে নিজের ক্ষতি করবে, সুইসাইড করবে, অথবা কাকে মারবে করবে, এগুলো ক্ষতি করবে। অথবা সে সারাক্ষণ হাত ধুচ্ছে, এটাও তো একটা ক্ষতি। তার মাইন্ডের মধ্যে আমি ক্লিন না, আমার ক্লিননেস নাই, আমি বোধ হয় এই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, সে ধুচ্ছে। এই যে কাজগুলো এলো সব নিজের ক্ষতিগুলো টেনে আনতেছে, এই একটা ক্যাটাগরি আছে। আরেকটা ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা হলো লাস্ট অ্যান্ড ফিল দি, সে ফিল করে অনেক খারাপ জিনিস ফিল করে, মানে সেক্সুয়াল থিং, পারভার্সন, সেগুলো ফিল করে সে। এবং সে কি করে এগুলো বুঝতে থাকে। তারপর অনেক সময় সিনারিওগুলো মানে এই যেমন মানে সেক্সুয়াল সিনারিওগুলো তার মাইন্ডের মধ্যে আসে, ওয়ার্ক করে, তো সে মাথা ঠিক রাখতে পারে না। এই আরেকটা ক্যাটাগরি করা হয়েছে, মেইন তিনটা ক্যাটাগরি। আরেকটা যে ক্যাটাগরি সেটা বলা হচ্ছে যে ব্লাসফেমি। সো ব্লাসফেমি কি, সে নিজের ক্রিয়েটারকে ভুলে যায়, ক্রিয়েটারের বিরুদ্ধে বলতে শুরু করে। তারপরে মানে কোরআন সম্পদে, আল্লাহ সম্পদে, এগুলো সম্পর্কে ভুল বলতে শুরু করে, সে নিজেকে বুঝতে পারে না কোথায় আছে। আমি একটু থামিয়ে দিচ্ছি, আমাদের কাছে কলার আছে, আমরা কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি শুনতে পাচ্ছেন দর্শক? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি একটু বলতে পারি ডাক্তার সাহেবের সাথে কথা? জি অবশ্যই ভাই, উনি শুনতে পাচ্ছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম। না, আমি আপনাকে জিজ্ঞেস করতে যে সাইকোসিস যে জিনিসটা, জি এইটা সম্বন্ধে যদি একটু ডিসকাস করেন, বুঝলেন? আমার মেয়ে বুঝলেন সাফারিং, কিন্তু মেডিকেশন নেওয়ার পরে কাজ হইতেছে, বাট এত গুড না আরই। বা এটা সম্বন্ধে যদি আপনি একটু ডিসকাস করেন, ইজ देयर এনিথিং এলস উই ক্যান ডু অন দিস ওয়ান? হ্যাঁ, আমি এটা বলবো। আপনি তো মেডিটেশন করতেছেন, আমি আপনি অনুষ্ঠান শুনতে থাকেন, এইটার মধ্যে আপনি কিন্তু উত্তর পাবেন, আপনার এটা উত্তর আমি দিব। আপনি উত্তরটা পাবেন। এটা কিন্তু আপনি শুনতে থাকেন এবং এই অনুষ্ঠানে হবে আমার আগামী অনুষ্ঠানেও কিন্তু এটা কন্টিনিউস আপনি কিন্তু শুনবেন, তাইলে আপনি করে উত্তর পেয়ে যাবেন কি কি করতে হবে আপনাকে এটা, এবং রিয়েল কিওর কোথায় এবং কিভাবে এর সলিউশন এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু। হ্যাঁ আপনি যেটা বলছিলেন আপু, তো এখন এই যে তিনটা ক্যাটাগরি বললেন উনি, এখন আমরা তো আসলে কোনো সলিউশন পাইনি। এই যে মেডিকেল সায়েন্সে যেটা দেখলাম, আমি এজ এ ডক্টর হিসাবে নিজে বলতেছি যেটা, যে আমরা কোনো পাইনি, এগুলো আমরা কোনো ট্রায়াল অ্যান্ড এরর বেসিস চলতেছে, কোনো পার্মানেন্ট কিছু পাইনি। কিন্তু এখন যদি আমি তাহলে আমার অল্টারনেটিভ আমার হাতে কী আছে? আর তো অল্টারনেটিভ একটা আছে, সেটা হচ্ছে কোরআন। কোরআনটা কেন, ক্রিয়েটর তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত প্রবলেম প্রত্যেকটা প্রবলেম এবং সলভ কিন্তু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। প্রবলেম হচ্ছে যে এইটা আমরা ঠিক মতো এটা ইউটিলাইজ করতে পারি না, আমরা বুঝতে পারি না। যেমন যদি আমি বলি একটা, যেমন কোরআনের আগে যে আমাদের ইসলামিক যেগুলো আসছিল ইসলামের আল্লাহর তরফ থেকে, যেগুলো মুসা আলাইহিস সালামের সময় যখন আসছিল উনি কী করছিলেন, উনি ওনার ওই আল্লাহর তরফের সব কমান্ডেন্টগুলো যেগুলো ছিল সেগুলো উনি ডেলিভার করছেন তখনকার সময়, তখনকার এই যে সাথে লোকের সাথে মিল রেখে। তো তখন ছিল যে ম্যাজিক, লাঠি ছুঁড়ে মারছেন ম্যাজিক, ওই ম্যাজিকটাই তখন তাদের মধ্যে ছিল, তারা বুঝতে পারে। তারপর মনে করেন ইউসুফ আলাইহিসসালামের সময় আসছে, এক্স্যাক্টলি উনি ব্লাইন্ডদেরকে ভালো করছেন, হাত দিয়েছেন, ভালো হয়ে গেছেন। এই যে এইগুলো তখনকার সময় এরকম ছিল, কিন্তু বর্তমানে সমস্যা আমাদের অন্যরকম। বর্তমানে মানুষ কিন্তু আমরা যারা আছি আমাদের জ্ঞান বাড়ছে, মানে যেমন সায়েন্টিফিক জ্ঞান বাড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমরা সব কিছু শিখতেছি, ম্যাথ শিখতেছি। সুতরাং আমাদেরকে এই কোরআনটা ডেলিভার যদি করতে হয়, এই মেসেজটা, কোরআনের মেসেজটা যেন ডেলিভার করতে হয় এক্স্যাক্টলি আমাদেরকে এই মেসেজটা আমাদের যে জ্ঞান আছে তার থেকে ফার ফার সুপিরিটি করে বের করতে হবে, সুপিরিয়রভাবে বলতে হবে, কোরআনের ডেলিভারিংটা হতে হবে আমাকে। তাহলে যে ক্রিয়েটার যে সুপিরিয়র সেটা আমরা বুঝতে পারবো এবং ডেলিভারিংটা চলে আসবে। তখন এই জন্য আমি বলছি যে আমাদের এখন সায়েন্টিফিক্যালি অনেক জিনিস এটার সাথে অ্যাটাচ করতে হচ্ছে, যদিও আমরা সব পারছি না, যতটুকু পারা যায় আর কি আমাদের সাধ্য মতো। তো এখন কোরআন বলছে যে এটা সলিউশন একটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন। তো একটা কিওয়ার্ড যেটা আছে আমার কাছে আর কি, অনলি ওয়ান কিওয়ার্ড যেটা দিয়ে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে সূরা বাকারার 169 নম্বর আয়াত, 169 কী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কী বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলতেছেন যে তোমরা শয়তান সম্পর্কে বলতেছেন যে শয়তান এমন, শয়তান সেই, সে তোমাকে কি করে, তোমাকে পাপাচার এবং অশ্লীলতা বলে। আর কি করে সে? আর সে আরেকটা জিনিস করে, সে খোদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা বলেন নাই তা ওনার সম্পর্কে, সেই কথাগুলো আমাদেরকে বলে বেড়ায়, যা আমরা যেন এগুলো বলে, আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা এগুলো বলে বেড়াই। তিনটা জিনিস। তাহলে এখন দেখা যায় এই যে কোরআনের এই আয়াতের যে আমি বিশ্লেষণ নেই, একটা বলছে যে পাপাচার, তার মানে হচ্ছে কি ক্ষতি, আমি ক্ষতি করলাম। যে আমি আগে বলছিলাম যে লুইসের যে তিনটা জিনিস ছিল লুইসের, সেটা মধ্যে হার্ম। তো এখন পাপাচার মানে কি, আমি পাপ করব, আমি নিজেকে মারব, আত্মহত্যা করব অথবা কাউকে মারব, কারো কোনো ক্ষতি করব, সেই জিনিসটা হচ্ছে একটা পাপাচার। তো একটা পয়েন্ট পাওয়া গেল। সেকেন্ড পয়েন্ট পাওয়া গেল যে যেটা লাস্ট বা কি বলে ফিলদি, মানে খারাপ জিনিস, অশ্লীলতা। কোরআনে আবার বলা হচ্ছে যে অশ্লীলতা সে বলে বেড়ায় আমাদেরকে, অশ্লীলতা করো, হুকুম করে যে তুমি অশ্লীলতা করো, তুমি পাপাচার করো, হুকুম করে সে শয়তান। তো অশ্লীলতা করতে বলে, হ্যাঁ ফাহিশা বলা হয়েছে না, তো আমাকে অশ্লীলতা করো বলে। দুটা জিনিস আমরা পেয়ে গেলাম কিন্তু একদম ম্যাচিং, ফুল ম্যাচিং। থার্ড পয়েন্ট যেটা আসতেছে সেটা আসতেছে কি, যে ব্লাসফেমি। ব্লাসফেমি মানে কি, আল্লাহর এগেইনস্টে, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগেইনস্টে কিছু বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, যেটা মানে আল্লাহ এক, ওনার কোনো শরিক নাই, ওনার সাথে কেউ নাই। কিন্তু সেটা শয়তান আমাদের বলছে না, এটা বলো না, এটা এগেইনস্টে বলো, প্রফেশনালস এগেইনস্টে বলো, কোরআনের এগেইনস্টে অনেক কথা বলো। এই যে আমরা বলি এটা হচ্ছে কি ব্লাসফেমি। তো এখন কোরআনে বলছে যে সেখানে শয়তান আমাদেরকে এটা শিক্ষা দিয়ে বেড়ায় যে তোমরা বলে বেড়াও যে আল্লাহ যা না বলেন নাই তা তোমরা বলে বেড়াও। তাহলে এখানে দেখেন এই যে তিনটা পয়েন্ট একজন স্বনামধন্য খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট ইন দ্য ওয়ার্ল্ড যিনি বুক লিখেছেন, যার বুক আমরা পড়ানো হয় মেডিসিনে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে, তার তিনটা পয়েন্ট আর এই তিনটা পয়েন্ট কি হুবহু মিল দেখেছো? একদম হুবহু মিল, একদম একটু বেশ কম নাই। সূরা বাকারা 169 নম্বর আয়াত একটু 169 একদম ব্যবধান নাই। তাহলে এখান থেকে কি পাওয়া গেল? 100% মিল পাওয়া গেছে। যখন 100% আমরা কিছু পাই তখন আমরা কি বলি? এটা এটা বলি যে আমরা এটা ল 100% কোনো যে ল করা যায় না। কিন্তু যেমন আগে মেডিকেল সায়েন্সে আমরা বললাম না কিছু কিছু আন্দাজ করে করে ট্রায়াল এরর করতেছে, এখানে কিন্তু আমরা সেগুলো সব হাইপোথিসিস আর হচ্ছে কি থিওরির উপরে, ওগুলো সব থিওরি, একটাও কিন্তু ফ্যাক্ট না। কিন্তু এইখানে ফ্যাক্ট 100% হলে ফ্যাক্ট চলে আসে। তো একটা প্রুফ পাওয়া গেল। আমি একটু থামিয়ে দিচ্ছি আপু, আমাদের কাছে একজন কলার আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আপু। ফাতেমা আপু আছে, আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি একটু ফাতেমা আপুর কাছে জানতে চাচ্ছি আর কি, যে আমার একটা ছেলে, ওর বয়স 13 বছর, ও আসলে অটিস্টিক। হ্যাঁ আপু, আপনি কি আরেকবার একটু বলবেন? আমরা বোধহয় মিস করেছি আপনার কোনো ওয়ার্ড। হ্যাঁ, আমার একটা মাত্র ছেলে, ও 13 বছর বয়স। হ্যাঁ, ও অটিস্টিক। আসলে আমি আমার ছেলেটার এখনো পর্যন্ত কোনো একটা দিক আমি ওকে ফাইন্ড আউট করতে পারছি না, যে কোন দিকটাকে আমি ওকে বেশি সাপোর্ট দিলে যে ওকে আমি করতে পারবো। তো ওর কিছুদিন আছে, কিছু কিছু দিন যায় ও খুব ভালো, আবার কিছু কিছু দিন যায় ও মানে মানে খুব হাইপার হয়ে যায়, তারপরে মাথা ব্যথা, ও খালি মাথা দেখায় দেয়, যে ও কথা বলতে পারে না আর কি, বুঝছেন? ও মাথা ধরায় দেয় আর কি, ও আমার হাত ধরে ও মাথা ধরায় দেয় যে ও মাথা টিপে দাও আর কি, ওর মাথায় পেন করে, এই ধরনের একটা অ্যাটিটিউড আমাকে দেখায়। তো আমি ধরে নেই যে ওটা ওর পেন আছে মাথায়। তো আমি ডাক্তারে অনেকবার নিয়ে গেছি আমি ওকে, তো ডাক্তার ও বলছে যে এটা আসলে মাইগ্রেন হতে পারে আর কি। তো যখন মাথায় পেন ওঠে তখন ও খুব কান্নাকাটি করে, বেশ হয়ে যায়, বা আমি ওকে মেসেজ দিতে বলে আর কি, ওই হাত ধরে দেখায় দেয় যে এটা। তো এখনো পর্যন্ত আমি আর ওর মানে কোনো একটা দিক আমি ধরতে পারি নাই, যে এই দিকটা ধরে গেলে আমার ছেলেটার লাইফটা সেটেল হয়ে যাবে বা ই হয়ে যাবে, বা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে ও খালি নিজের ছেলে টয়লেটে যেতে পারে ঠিক, বাট এখনো পর্যন্ত ক্লিন বা এগুলো এখনো পর্যন্ত করতে পারে না, বা আমি চেষ্টা করি সবসময় তাকে। তো আমার খালি একটা মাত্র কোশ্চেন আপনার কাছে, যে এই যে যে পেনটা হয়, ডাক্তাররা শুধু খালি মানে বলে যে এটা মাইগ্রেনের সমস্যা হতে পারে আর কি, এভাবেই ওটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, একমাত্র আইবুপ্রোফেন আর প্যারাসিটামল ছাড়া অন্য কিছু দেয় না। আর মাঝে মধ্যে স্লিপিং, ও ঘুমায় না যেহেতু, এই জন্য মাঝে মধ্যে ঘুম একদম কমে যায়, তখন ও করে কি স্লিপিং, ওই যে লাইট যেমন পিরিটন, এই ধরনের একটা মেডিসিন দেয়। আপনার কোশ্চেনটা যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, আমার মনে হয় আমাদের যিনি দর্শক ছিলেন ওনার যে প্রশ্নটা ছিল, বা ওনার ছেলে তো অটিস্টিক, তো আমার মনে হয় যে ওর মাথার যে প্রবলেমটার কথা বললো, তো এটা অ্যাকচুয়ালি কিভাবে মানে কোন দিক থেকে ডাক্তারের কাছে উনি গেলে ট্রিটমেন্ট শুরু হবে আর কি? এটা একটা হলো অটিস্টিক বাচ্চা, সে তার তো ব্রেনের মধ্যে একটু প্রবলেম আছে, কিন্তু কেন হচ্ছে, সে কি চিন্তা করে সেটাই বড় কথা। সে কি চিন্তা করে, সে কখনো কখনো ভালো থাকে, কখনো কখনো খারাপ হয়। আমি যদি ইসলামিকইতে বলি, আমি আপনাকে আমি বলবো আপনি কিন্তু একটু ধৈর্য ধরেন, আমি কিন্তু কথাগুলো বলে শেষ করি, আপনি এর মধ্যে কিন্তু আপনি আমার উত্তর কিছু পাবেন। আপনি আমি প্রত্যেকটা জিনিস না বুঝালে আপনি বুঝতে পারবেন না আসলে কথাতে কি হচ্ছে। তো আপনারা আমার এই অনুষ্ঠানটা শুনতে থাকেন, আপনি কিছুটা পাবেন, আর না পেলে আপনার উত্তর যদি পুরোপুরি না পান আমি নেক্সট অনুষ্ঠানে আমি কথা বলবো, এটা পুরোপুরি আমি এক্সপ্লেন করতে চাচ্ছি, এক্সপ্লেন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এইভাবে বলার চেয়ে। তো এখন আমি যেটা বলতেছিলাম, যে এই যে দুটো জিনিসের মধ্যে আমরা টালি করে 100% পেয়ে গেলাম, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেই দিচ্ছেন যে এটার কারণ হচ্ছে শয়তান। ডিরেক্ট বলছেন যে শয়তান তোমাকে এই জিনিসগুলো বলে। যেহেতু আমরা এতদিন পর্যন্ত রিসার্চ করে কোনো কিছু পাই নাই, আমরা কিন্তু ট্রায়াল এরর নিয়ে চলছে, আমরা পুরোপুরি 100% 30-40%ও পাই না কিছু, তো আমরা কোনো কজও জানি না। তাহলে কোরআনে কিন্তু ডিরেক্ট বলেছে, আমাদের ক্রিয়েটার বলে দিচ্ছেন যে এটা আছে। এবং এইটা টালি করে দেখেন ওনার যে ক্যাটাগরাইজড আর এই ক্যাটাগরাইজটা একই রকম একদম 100% সিমিলার। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসলাম যে প্রথম কজ হলো শয়তান। এখন প্রশ্ন হলো শয়তান কিভাবে কাজ করে, মেকানিজমটা কি, এটা কিভাবে সম্ভব? এখন এটা সম্ভব আমরা জানি কোরআন থেকে, আমরা এটাও জানি কোরআন থেকে আমরা কি জানি যে আমাদের সবার সাথে একটা ডেভিল আমাদের সাথে আছে, সে আমাদেরকে মানে শয়তান যে আছে সে আমাদেরকে সে কুমন্ত্রণা সবসময় দিয়ে থাকে আর তাকে পরাস্ত করাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো এ করে কি, যেহেতু সে আমার সাথে সবসময় আছে, প্রত্যেকের সাথেই আছে, কেউ এর থেকে নিস্তার পাচ্ছি না, এ করে কি আমার ভয়েস, আমার টোনের ফ্রিকোয়েন্সি সব কিছু তার কিন্তু রক্ত আছে, সে আমার রক্তের মধ্যে দিয়ে চলাফেরা করে, সে আমার ব্রেনের মধ্যে যেতে পারে, সেখানে গিয়ে সে কাজ করতে পারে, সে আমার এমনভাবে একটা মানে সৃষ্টি করে আমার কথাটা। আমি যেমন আপনার কথা কখনো তোমার কথা মনে করে শুনছি, আমি তো শুনছি, কিছুক্ষণ পরে যখন আমি অন্য কোথায় বসবো আমি শুনতে পাই, যদিও তখন তুমি সামনে নাই কিন্তু আমি শুনতে পাই যে মালিহা কথা বলছে। এটা কি শোনা যায়? খেয়াল করে দেখছো? চুপচাপ বসে থাকলে মনে হবে আমি কথা বলছি তোমার সাথে, কিন্তু আমি কিন্তু কাছেও না, অনেক দূরে। মাইন্ডটা কাজ করে, হ্যাঁ মাইন্ডটা কাজ করে, মাইন্ডের উপর সেটিংটা হয়ে যায়। তো এই যে ভাইব্রেশন হয়ে যেটা হয় আর কি, তো সেইটা ওরা এই ফ্রিকোয়েন্সিটা কাজে লাগায়। তো সে আমার টোন অথবা আমার কোনো বন্ধুর টোন অথবা মা বাবার টোন সেটা একজ্যাক্টলি হুবহু করে আমার মাথার মধ্যে সেট করে, সে তখন ওইটাই রিপিট করতে থাকে, তুমি এটা করো, এটা করো, এটা করো, তুমি অ্যাংরি হয়ে যাও, তুমি এটা করো না, তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাও, এগুলো কিন্তু বলে। আচ্ছা, বা তুমি এটা করতে পারবে না, তুমি ওয়ার্থলেস, তোমার দ্বারা কিছুই হবে না, সে একটা মানে বলেই ফেলে। যখন বলতে থাকে তখন আমি কিন্তু ডিস্টিংগুইশ করতে পারি না, সে আমাকে বলছে, সে বলছে না আমি বলছি, আমি ডিস্টিং করতে পারি না। এইটা একটা, কারণ এটা আল্লাহ তাআলা বলছেন, ওই যে একটা ইয়ে আছে না সূরা নাসের মধ্যে বলা হয়েছে না যে ফি সুদুরিন নাস ওয়াসওয়াসিল ফি সুদুরিন নাস, মানে ওয়াসওয়াসা সে কথা বলে, সুদুরিন নাস মানে নাস মানে আমাদের অন্তরের মধ্যে কথা বলে, সে কথা বলতে পারে। তো একটা জিনিস কথা বলে এবং সে হাইড করে থাকে, তাকে আমরা দেখি না, এটা কিন্তু কোরআনের কথা, সে সব সময়ের সাথে কথা বলতে পারে আর কথাটা এমনভাবে করে যে আমরা ধরতেই পারি না ওটা আমার কথা। আমি তখন নিজেকে ভাবি ও আমি তো ভালোই করতেছি, আমি এই খারাপ মনে করে অ্যাংরি হয়ে গেছি বা একটা কিছু করতেছি, আমি খুব একটা না জানি প্রাউড ফিল করি নিজেকে, কিন্তু এটা কিন্তু আমার কন্ট্রোলের মধ্যে নাই, কিন্তু সে কন্ট্রোল করে ফেলছে আমাকে। তো এইখানে কিন্তু কোরআন থেকে একদম ক্লিয়ার যে এটা তখন আসে। আমি যদি এখন বলি একটা কথা, যে এখন যদি আমি মনে করি যে তোমাকে যদি একটা কথা বলি যে মালিহা তোমার বাড়িটা পুড়ে গেছে, অমুকে পুড়িয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে, তোমার কিরকম ফিলিং আসবে? অবশ্যই খুব খারাপ একটা, তোমার খারাপ লাগবে, তুমি রাগ করবে, অস্থির হয়ে যাবে, একদম অ্যাংরি হয়ে যাবে, কি করবে না করে লাফিয়ে কোথায় যাবে, এরকম অবস্থা। দেখো তোমার মধ্যে কি একটা রিয়াকশন শুরু হয়ে গেল, কিন্তু তার পরক্ষণেই 5 মিনিট পরে আমি বলি মালিহা তোমার বাড়িটা সুন্দর আছে, কিছুই হয় নাই, দেখো তুমি কুল ডাউন হয়ে গেছো, কিচ্ছু নেই, আর ওই যে এত রাগারাগি করলা, লাফালা, এই করে ফেলবে, কিচ্ছু নয় সব চলে। তার মানে কি? এইটা হচ্ছে এই শয়তানের রিয়াকশন করলে মানুষ এভাবে হতে পারে। আবার যখন একদম ক্লিন করে দেওয়া হয়, তো ওই থটটা, ওই চিন্তাধারা তোমার মাথার থেকে যখন ক্লিন করে দেওয়া হয় তুমি একদম কুল ডাউন, একদম কিছুই না, সাথে সাথেই তুমি এটা প্রমাণ দিয়ে গেলাম, একদম কুল ডাউন হয়ে যাবে। তো এখন যদি এইটাই হয় তাহলে কি দাঁড়ালো আমাদের, যে আমাদের এই জায়গাটাকে সে দখল করে রাখছে, তাকে এই জায়গার থেকে সরাতে হবে, এটা কিন্তু সরাইতে হবে। এটা কিন্তু ইসলামে কিন্তু পরিষ্কার ভাষায় বলছে, আর কোনো কিন্তু রিজন নাই, তুমি যেখানেই যাও না কেন, যেখানেই ট্রিটমেন্টে যাও, ওই ট্রিটমেন্টে কিন্তু ওই কাজ করবে না। আমি তো আরও খারাপ করে দিলাম, কারণ আমি যদি ওই যে আমরা যদি আল্লাহর কথা মনে করি, তখন আল্লাহর সঙ্গে আমরা যে শয়তান, কারণ একটা আয়াতও আছে যে শয়তান, সূরা আলে ইমরান 175, এরাই হইল শয়তান, এরা নিজেদের বন্ধুদের ভীতি প্রদর্শন করে, সুতরাং তোমরা তাদের ভয় করো না, আর যদি তোমরা ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো। আল্লাহ বলতেছেন যদি ভয় যদি করতে হয় তাহলে আমাকে ভয় করো, এই শয়তানকে ভয় করো না, কেন তারা এইভাবে প্ররোচনা দেয়, এটা বলতেই থাকে। তো এখন এই যে জিনিসটা আমরা ধরলাম যে এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে তাকে আমাকে সরাইতে হবে, একটা জিনিস তাকে সরাইতে হবে, সরাইতে গেলেই আমার ব্রেনটা তখন কুল ডাউন থাকবে, ওই জায়গাটার মধ্যে আসবে না, এই যে অটিস্টিক বলেন আর ওই ওসিডি বলেন যাই বলেন, ওগুলো কিছুই আসতে পারতেছে না, সে এনগেজ করতে পারতেছে না। আর তখন হবে কি ওইখান থেকে নর্মাল যে মানে ফ্লোগুলো আসবে, নর্মালি ব্রেনের একটা ट्रांसमिट न्यूरोट्रांसमिटर जेटा हबे ट्रांसमिशन जेटा हबे हॉर्मोन आसबे सेटा किन्तु काज करबे। আচ্ছা আমি একটু থামিয়ে দিচ্ছি আপু, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এসে আবার কথা বলবো। দর্শক মণ্ডলী আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে আবারও আমরা আলোচনা করব আজকে টপিক নিয়ে। টপিকটা হচ্ছে ইসলামিক ভিউ অন ডিপ্রেশন নিয়ে এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফাতেমা আপু। আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করে কথা বলতে পারেন ডক্টর ফাতেমা আপুর সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।